আসসালামু আলাইকুম। আর্নিং রিলেটেড আরেকটি ভিডিও এই চ্যানেলে আপলোড দিচ্ছি। আজকের যে টপিকটি সেটা হলো যে আপনি কিভাবে ওয়েবসাইটের মাধ্যমে ইনকাম করবেন। আমরা অনেকেই আছি যে ওয়েবসাইটে লেখালেখি করি বা বিভিন্ন টাইপের আমাদের যেই যে টপিকই হোক সেই টপিক নিয়ে আমরা একটা ওয়েবসাইট তৈরি করি। তা সেই ওয়েবসাইট তৈরি করার কিন্তু বিভিন্ন উদ্দেশ্য থাকে, যেমন উদ্দেশ্য থাকে আপনি কোনো প্রোডাক্ট সেল করবেন বা আপনি নিজেকে সেখানে ইন্ট্রোডিউস করবেন, নিজের একটি পোর্টফোলিও তৈরি করবেন, ইত্যাদি অনেক ধরনের উদ্দেশ্য আমাদের থাকতেই পারে। দেখুন, আপনার স্ক্রিনে আমার যে ইন্টারফেসটা দেখতে পারতেছেন এটা হলো আমার যে তানভীর একাডেমি ওয়েবসাইটটি আছে তার ইনকামটা। এটা কিন্তু আমি আলাদা একটা পার্ট সম্পূর্ণ, আমি কিন্তু এটা কখনো ওইভাবে ওপেনও করি না। মাঝে মধ্যে হয়তো বা সপ্তাহে একদিন বা দুই দিন আমি দেখি যে আদৌ কী অবস্থা, কিন্তু প্রতি মাসের শেষে গিয়ে দেখি যে আমার $100 বা $132 এরকমভাবে আমার ব্যাংক অ্যাকাউন্টে চলে আসে, মানে একটা এক্সট্রা ইনকাম কিন্তু চলে আসে। তা আমার তানভীর একাডেমির ওয়েবসাইটটি যদি আমি একটু ভিজিট করি, আমি যদি এখানে যাই তাহলে আপনারা দেখতে পারবেন যে আমার ওয়েবসাইটটি আসলে কোন রিলেটেড। দেখুন, এটা আমার তানভীর একাডেমি ওয়েবসাইট। এই ওয়েবসাইটটি আমি তৈরি করেছি আমার কোর্সগুলোর জন্য, যে আমার যারা লার্নার থাকে তারা অনেকেই আমাদের কোর্স সম্পর্কে জানতে চায়। তা তখন তারা আমাদের ওয়েবসাইটে ভিজিট করলে এই কোর্সগুলো তারা দেখতে পারে যে তারা কোন কোর্সটা নিবে বা কোন কোর্সে অ্যাডমিশন নিতে হলে কি কি করতে হবে ইত্যাদি। তা এখানে কিন্তু খেয়াল করতেছেন আমার নিচে কিন্তু এ জায়গায় একটা অ্যাড চলে এসেছে, এটা কিন্তু গুগল অ্যাডসেন্সের অ্যাড। এবং আমি যদি আমার কোনো কোর্সে ক্লিকও করি, যেমন আমি মাইক্রোসফট অফিস এইটাই আমি ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে কিন্তু আমার এখানে একটা এই যে অ্যাড শো করতেছে, তা আমি এটাকে ক্লোজ করে দিলাম। এগুলো সবই গুগল অ্যাডসেন্সের অ্যাড। এরপরে আপনি যে কোনো কোর্সে যদি ঢুকেন দেখবেন যে নিচে অ্যাড থাকবে, অনেক সময় ডিসপ্লেতে অ্যাড শো করে। আর একটু স্ক্রল করে যদি নিচে যাই এখানেও দেখবেন যে এই যে অ্যাডগুলো শো করতেছে, এই যে অ্যাড, এই অ্যাডের মাধ্যমে আমার প্রতি মাসে আমার কিন্তু ভালো একটা ইনকাম আসতেছে। দেখুন, এখানে আমি হয়তো অনেকে বলতে পারেন যে এটা কোনো স্ক্রিনশট কিনা, না আমি একটু এটাকে রিলোড যদি দিই তাহলে হয়তো বা আপনারা বুঝতে পারবেন যে এটা সত্য। দেখুন, আমার আজকে $5.15 আপনার ইনকাম হয়েছে এখন পর্যন্ত, এবং গতকালকে $3 হয়েছিল, এই সপ্তাহে $11, এখন পর্যন্ত এই সপ্তাহে অনেক দিন বাকি আছে, এবং এই মাসে আমার এখন পর্যন্ত $32 ইনকাম হয়েছে। এটা একশো হয়ে যায়, এটা যেভাবে হোক একশো হয়ে যায়, প্রতিদিন দেখা যায় যে আমার $4-5 করে আসে। তা এটা কিন্তু আমার ভিজিটর যারা আছে, আমার এইখানে যারা ভিজিট করে তারা এখানে যে অ্যাডগুলো তো আসে অ্যাডগুলোতে ক্লিক দেয় এবং তখন আমার সেখান থেকে ইনকামটা আসে। তা আমি যেই উদ্দেশ্যে আসলে ভিডিওটা বানানো, আমরা অনেকেই আছি যে কী করি, আমরা অনেকেই অবসর টাইমে আসলে এই ফেসবুক করি বা ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই আমরা করে থাকি। বাট আপনি এই সময়টা যদি নিজে বাড়তি কোনো ইনকামের জন্য কোথাও যদি একটু নিজেকে সময় দেন, তাহলে দেখা যাবে যে একটা সময় গিয়ে আপনার ভালো একটা ইনকাম আসবে। যেমন আমার এই ওয়েবসাইট থেকে কিন্তু প্রথমে তেমন কোনো ইনকাম আসতো না, আর এই যে অ্যাডসেন্সের ইনকাম এটা কিন্তু আমি ধরিও না। তা আমি যখন দেখলাম যে আমার ওয়েবসাইটে ভালো ভিজিটার আসতেছে তখন আমি চিন্তা করলাম যে অ্যাডসেন্সটা অ্যাপ্রুভ করে দিই। করে দিলে তখন হয়তো বা আমার নিজের একটা পকেট খরচ তো উঠে যাবে। তা আলহামদুলিল্লাহ এখান থেকে কিন্তু একটা খরচ আসতেছে। আমি এখানে রেগুলার তেমন কোনো পোস্টই দিই না, জাস্ট আমার কোর্সগুলো আমি এখানে লাইভ করে রেখেছি। এই কোর্সগুলোতে যারা ক্লিক দেয় তাদের এই ক্লিকের মাধ্যমেই কিন্তু আমার এই আর্নগুলো আসতেছে, ইনকামগুলো আসতেছে। আমি যদি রেগুলার এখানে ব্লগ করতাম বা আমি রেগুলার যদি পোস্ট দিতাম, টিউটোরিয়াল দিতাম, তাহলে কিন্তু আমার ইনকামটা আরও বাড়ত। তা মূলত যেই উদ্দেশ্যে ভিডিওটা বানানো, যে আপনারা যারা ওয়েবসাইটের মাধ্যমে ইনকাম করতে চান তারা চাইলে আপনি নিজে একটা ওয়েবসাইট তৈরি করতে পারেন। আপনার যদি কোনো বিজনেস থাকে বা কোনো শখ থাকে সেই উদ্দেশ্য নিয়ে একটা ওয়েবসাইট তৈরি করলেন, এবং তৈরি করার পরে এখানে অল্প কয়েকজন ভিজিটর চলে আসলেই কিন্তু আপনি গুগল অ্যাডসেন্সের অ্যাপ্রুভ কিন্তু নিয়ে নিতে পারবেন। এবং গুগল অ্যাডসেন্সের অ্যাপ্রুভ যখন হয়ে যাবে তখন কিন্তু যদি ভিজিটর ভালো আসে, যদি ভালো ভিজিটর আসে তখন কিন্তু ইনকামটাও আপনার বাড়বে। আমরা অনেকেই আছি যে ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর অর্থাৎ ইউটিউবে কাজ করতে চাই, ইউটিউবে আপনি অসংখ্য ভিডিও আপলোড দেন বাট একটা পর্যায়ে গিয়ে কিন্তু অধৈর্য হয়ে যান। বাট আপনি সেই সময়টা যদি একটা ওয়েবসাইট তৈরি করে সেখানে যদি আপনি বিভিন্ন টাইপের আর্টিকেল পোস্ট করেন বা যেই টপিক নিয়েই আপনি ওয়েবসাইটটা তৈরি করেন না কেন সেটার পিছনে যদি সময় দেন, একটা সময় গিয়ে আপনি এখান থেকে ভালো একটা ইনকাম নিয়ে আসতে পারবেন। আর যদি আপনার ওয়েবসাইটটি হয়ে থাকে ইংলিশ কন্টেন্ট তাহলে তো আপনি চিন্তাই করতে পারবেন না যে আপনার ইনকামের লেভেলটা কোথায় চলে যাবে। হ্যাঁ, একটু ভিজিট করেন, গুগলে গিয়ে ভিজিট করেন, ইউটিউবে গিয়ে ভিজিট করেন যে ওয়েবসাইট তৈরি করে আসলে
কেমন ইনকাম করা যায়, আর আপনি একটু ভালো এসইও করতে হবে। হ্যাঁ, এটা বলে রাখি, যদি ওয়েবসাইটে আপনি কাজ করতে চান, ওয়েবসাইট তৈরি করে কাজ করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে একটা ভালো ইনভেস্ট লাগবে। যেমন আপনার ডোমেইন হোস্টিং এগুলো কিনতে হবে, তারপর আপনাকে কিন্তু যদি ইংলিশ কন্টেন্ট নিয়ে কাজ করতে চান তাহলে এখানে কিন্তু মোটামুটি আপনার ইংলিশ সম্পর্কে ভালো অভিজ্ঞতা থাকতে হবে। তারপর হলো আপনি যদি ওয়েবসাইটটা গুগলের প্রথম দিকে আনতে চান, যেমন আপনি একটা টপিক নিয়ে আপনার ওয়েবসাইটটা তৈরি করলেন, সেখানে প্রতিদিন আপনি আপনার যে পোস্টগুলো আছে আর্টিকেল লিখে আপনি পোস্ট দিচ্ছেন, বাট এটার ভিজিটর আসতেছে না, এই ক্ষেত্রে কিন্তু আপনাকে এসইও শিখতে হবে বা এসইওর কাজ করতে হবে। একটা পর্যায়ে এই কাজ করে কিন্তু ভালো একটা ইনকাম আনতে পারবেন আপনি। আমার দেখার দৃষ্টিতে ইউটিউবের থেকে যারা ওয়েবসাইটের পিছনে বেশি সময় দিচ্ছে তারা কিন্তু ভালো ইনকাম করতেছে এই গুগল অ্যাডসেন্সের মাধ্যমে। এই গুগল অ্যাডসেন্সের মাধ্যমে তাদের ভালো একটা ইনকাম আসতেছে। তো ডিয়ার ভিউয়ার্স, মূলত যারা আমরা চাই যে আমাদের চাকরি বা ব্যবসার পাশাপাশি আমরা একটা বাড়তি ইনকাম করি, তাদের জন্য গুগল অ্যাডসেন্স হলো বেস্ট। আপনি একটা ওয়েব আপনার যদি একটা ওয়েবসাইট অলরেডি থেকে থাকে, অথবা যদি চাচ্ছেন যে ভবিষ্যতে আপনি এই রিলেটেড কোনো কাজ করবেন, তাহলে আপনি এটা শুরু করতে পারেন। অন্য কোথাও টাকা ইনভেস্ট না করে, অপচয় না করে একটা ওয়েবসাইট তৈরি করুন, এবং নিজে যে বিষয়টা জানেন, যেমন আপনি ট্রাভেল করতে ভালোবাসেন, ট্রাভেল নিয়ে আপনি ই করেন, যেমন আমি যদি একটু দেখেন গুগলে যদি যাই, 10 কলেজ আমি এভাবে লিখলাম, লিখে আমি সার্চ দিলাম, দেখুন এটা একটা ওয়েবসাইট, এবং এখানে যদি আমি ওপেন করি, এখানে দেখতে পারবেন যে উপরে কত অ্যাড শো করতেছে, এগুলো কিন্তু গুগল অ্যাডসেন্সের অ্যাড, নিচেও কিন্তু গুগল অ্যাডসেন্সের অ্যাড, কিন্তু এগুলো সব শো করতেছে। তা যেই বিষয় নিয়ে বানান না কেন, সে কিন্তু এই আর্টিকেলটা পোস্ট দিয়ে রেখেছে অনেক আগে, কিন্তু এখন তার ইনকাম কন্টিনিউ আসতেছে, কিন্তু প্রতিনিয়ত তার ইনকাম আসতেছে। এখানে যদি যান তার ওয়েবসাইটটা একটু দেখেন, এখানে সিলেটের টপ, ঢাকার টপ, চিটাগাংয়ের টপ, এভাবে কিন্তু সে শুধুমাত্র কি করছে যে ইউনিভার্সিটিগুলো আছে, কলেজগুলো আছে, এইগুলো সম্পর্কে সে একটা ওয়েবসাইট তৈরি করে রেখে দিয়েছে। তো এগুলো কিন্তু একদম সিম্পল বিষয়, আর এইগুলো সম্পর্কে যে আপনাকে ভালো ইংলিশ জানতে হবে সেটাও কিন্তু না। তা আমি এই বিষয়ে আমার এই ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড তৈরি করবো, আপনারা কীভাবে ডোমেইন হোস্টিং ক্রয় করবেন, কোথা থেকে ক্রয় করলে আপনাদের জন্য ভালো হবে, কীভাবে আপনি আপনার ওয়েবসাইটটি দাঁড় করাবেন, এই টোটাল বিষয় নিয়ে আমি আস্তে আস্তে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড দেব, আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। তো ডিয়ার ভিউয়ার্স, আজকের ভিডিওর মূল উদ্দেশ্যটা ছিল যে এটা থেকে যে ইনকাম করা যায়, হয়তো বা আপনারা অনেকেই জানেন, তারপরও আমি যে করতেছি এটাও আমি আপনাদের ক্লিয়ার করলাম। হ্যাঁ, আর আপনারাও এই বিষয়ে কাজ করতে পারেন, হবে কি আপনার কাজের পাশাপাশি একটা বাড়তি ইনকাম চলে আসবে, আর যদি আপনি এখানে এটাকে ফুল পেশা হিসেবে নিতে চান সেটাও কিন্তু আপনি নিতে পারবেন। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।